আছিস কেন? আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমার বোন আর ওই বাড়িতে যাবে না। কেন যাবে না জানিস? আমার বোন তোকে কোনোদিন পছন্দ করেনি আর তাই এই বাড়িতে এসে বসে আছে। আরে ভাই বেকুবের ধারী, কুত্তার মতো নিজের নাম রেখেছিস তো, তাই সবকিছু জানোয়ারের মতো দেখিস। আরে আমাদের সমাজে বিবাহিতা মেয়ে মানুষ যদি বাপের বাড়িতে পড়ে থাকে তাকে সবাই রাড়ি বলে ডাকে, রাড়ি। আর ওই রাড়ির সাথে সমাজের কারো সম্পর্ক থাকে না। তুই কি চাস তোর বোনকে সবাই রাড়ি বলে ডাকুক? এই বাড়িতে এসে ভেবেছো তুমি অনেক উপরে উঠে গেছো, কিন্তু বেশি উপরে উঠো না, যে নামতে গেলে পড়ে গিয়ে নিজের ইজ্জতের সাথে সাথে হাত পাও ভেঙে যায়, বাকি জীবনটা না আবার পঙ্গু হয়ে বিছানায় কাটাতে হয়। আমি চাই না আমার বউয়ের এই অবস্থা হোক, তাই শেষবারের মতো বলে যাচ্ছি, কাল বিকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে না যাও তাহলে বাজারের মধ্য দিয়ে চুলের মুঠি তোরে টেনে নিয়ে যাব। কথাটা মনে থাকে যেন। আই কি আছিস, ওকে মেরে ফেল। বাড়িতে সারা জীবন পড়ে থাকলে তোমার পরিণাম কি হবে জানো? আজ বাদে কাল জেমির বউ যখন এই ঘরে আসবে কি জবাব দেবো আমরা তাকে? তুমি যাই বলো মা, আমি অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি আমি সুমনকে তালাক দেবো। কমবে না, যে বাড়িতে তুমি তিন চারটা রাত কাটিয়ে এসেছো তার কি জবাব দেবে তুমি সমাজকে? বোঝার চেষ্টা করো মা, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আর তোমার বিয়ে সুমনের সাথে হয়ে গেছে, তুমি ওর বিয়ের মালা গলায় পড়েছ, আল্লাহ রসুল সাক্ষী রেখে তাকে তুমি বিয়ে করেছ, তার বাড়িতে বোন হিসেবে তুমি রাত কাটিয়েছ। তাতে কি হয়েছে? বাবা সাইন করে একটা কাগজের জন্য আমি আমার সব অধিকারের কথা ভুলতে রাজি নই মা। বাবার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা টিপে হত্যা করেছি ঠিকই, কিন্তু নিজের আদর্শ, নিজের স্বাধীনতা, নিজের শিক্ষা সবকিছু বলে একটা চাকরের মতো আমি এই বাড়ির গোলামি করতে পারবো না। তুমি কি চাও ওই বিয়ের মালা আমার গলায় ফাঁসিয়ে পা ধরে থাকো, আমার জীবন কেড়ে নিচ্ছি? কি বলছো রানী? তোমার কথা শুনে তো তোমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে। তুমি তুমি অন্য কোনো পুরুষে আসক্ত না তো? মা, আমি তোমার মা হিসেবে নয়, আমি সমাজের দশজনের পক্ষ নিয়ে কথা বলছি। তুমি যদি পরপুরুষে আসক্ত না হও তাহলে সুমনের উপর তোমার এত অভিমান কিসের? সুমন কি খোড়া? সুমন কি অন্ধ? সুমন কি বোবা? নাকি শারীরিকভাবে অক্ষম? কথাগুলো তোমাকেই শুনতে হবে। তোমার চরিত্র নিয়ে মানুষ কালিমা মাখবে, রগ রোগে গল্প বানাবে, তুমি কি তাই চাও? সুমন গরিব হতে পারে, একটু হয়তো জেদি, কিন্তু জেদ কি তুমি কম দেখাচ্ছ? ভুল যদি করে থাকে কেউ, করেছে তোমার বাবা, সুমনের দোষ কোথায়? আমি জানি সুমন তোমার পছন্দের পাত্র নয়, কিন্তু পছন্দের অপছন্দের মাঝে সমঝোতা করার নামই জীবন। সুমনকে দেবতা মানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাকে মানুষ ভাবতে আপত্তি কোথায়? সুমন মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ, ওর স্থান তোমার বাড়ির পুরুষদের অনেক উপরে। সেদিক থেকে বললে সুমন তোমার বাবার ভাইয়ের চাইতে অনেক উঁচু মনের মানুষ। সত্য কথাগুলো তোমাকে না বললেও চলত, কিন্তু আমি চাই না জেদের কারণে তুমি তোমার সংসারটা নষ্ট করে দাও। যা করার সঠিকভাবে ভেবে চিন্তে করো।